Good evening, my all lovely viewers. Welcome back to our channel. এখন যখন বাড়ি থেকে বেরোলাম তখন বাজছিল 6টা, এখন হয়তো 6টা 5 7 এরকম হবে। তো দেখতেই পাচ্ছ বাইরে রয়েছি, কোথায় যাচ্ছি জানার জন্য আর ব্লগটা কি নিয়ে জানার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। এখন এই দেখো অটো ধরে নিয়েছি, যাচ্ছি বাজার। তো আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লাগবে, তো পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কি নিয়ে ব্লগ। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। দেখতেই পেলে কয়েকটা শপে গিয়েছিলাম, বাট পছন্দ হচ্ছে না যেরকম জিনিস কিনবো, সেই জন্য আরও কয়েকটা শপে ঘুরবো, তারপর পছন্দ মতো কিছু একটা কিনে বাড়ি যাব। তো চলো সাথে থেকো, দেখতে থাকো। বাড়ি চলে এসেছি গিফট নিয়ে। তো গেছিলাম তো 6টা 5:10, তারপর বেশ কয়েকটা শপ ঘুরে ঘুরে গিফট পছন্দ হয়েছে। তো গিফট কিনতে গেলে মনে করো পছন্দ না হলে ঠিক মানে কিনতেও ইচ্ছে করে না, থাকে তো অনেক রকমই গিফট, কিন্তু দেখবো একটু ভালো করে তবেই তো। তো সেই জন্য অনেকটা ঘুরে 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 দেখে তারপর গিফট পছন্দ করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি গিফট কিনেছি। এই দেখো গিফট কিনেছি পেন্সিল বক্স আর পার্পল কালারের ব্যাগ, দেখতেই পাচ্ছ যাওয়ার পথে এটা র্যাপিং করা। দেখো রেডি হয়ে চলে এসেছি, অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন দেখতে লাগছে। চলো তাহলে এবার বেরিয়ে পড়া যাক, আকাশও রেডি হয়ে গেছে। চলো বাবাইকে দেখাই বাবাই কেমন রেডি হয়েছে। এই দেখো আমার রাজকুমার রেডি, কেমন লাগছে আমার রাজকুমারকে দেখতে? এই তো কোথায় যাচ্ছি বেটা আমরা?
ना ओके तो रीक के दिए तो गिफ्ट को दिए दे এত ভিড় রে, জানি না আমার গলার মানে আমার ভয়েস কতটা ভালোভাবে শোনা যাবে, তবুও আমি চেষ্টা করছি। চলো নিচে যাই, নিচে একটু হয়তো কম ভিড় আছে, তো তারপর কথা বলা হবে। এখানে দেখতেই পাচ্ছ উপরে, এখানে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে প্রচণ্ড ভিড়, তো চলো নিচে নেমে যাওয়া যাক। নিচে এসেও দেখছি প্রচণ্ড ভিড়, দেখতেই পেলে এখানে কেক কাটিং হচ্ছিলো, তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো। যখন এলাম অলরেডি প্রচণ্ড ভিড়, ওই জন্য কেক কাটিং থেকে একটু দূরে দাঁড়িয়েছিলাম যাতে কেক কাটিংটা খুব ভালোভাবে হয়ে যায়। তো আশা করছি তোমরা পুরো ব্লগটাই দেখছো, তো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখো সব বাচ্চাগুলো মিলে কি সুন্দর খেলছে, আর কত লোকজন এসেছে। একটা বার্থডে পার্টি বা একটা ওকেশন হলে খুবই সবাই মিলে এনজয় করা যায়। এখন চলে এসেছি খাবার খেতে। অ্যাকচুয়ালি এখানে ইনসাফিসিয়েন্ট লাইটের জন্য ভিডিওগুলো একটু ব্ল্যাক আসছে, তো প্লিজ একটু ম্যানেজ করে নিয়ে দেখে নিও। দেখো পাতা দিয়ে দিয়েছে, এবারে খাবার দেবে, তো চলো খাবার খেয়ে নিই। আমিও এনজয় করছি আর তোমরাও পুরো ভিডিওটা দেখে এনজয় করো। আর প্লিজ এখানে ইনসাফিসিয়েন্ট লাইটের জন্য একটু ব্ল্যাক আসছে। দেখো লুচি আর চানা মশালা দিয়েছে প্রথমে, দেখো আমার বর আর এটা নয়ন আমার খুড়তুতো দেওর, ওরা ওইদিকে বসেছে আর আমি আর বাবাই এদিকে। এই দেখো আর দিল মিক্স ভেজ, মিক্স ভেজটাও খেতে খুব সুন্দর, চানা মশালাটাও দারুণ হয়েছে। এই দেখো মিষ্টি পোলাও দিল, এটাও খুবই 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 ভালো হয়েছে আর আমার ছেলের খুবই ফেভারেট। এরপর খাচ্ছি চিলি চিকেনটা অসম হয়েছে, আর এটা চিকেন কারি, এটাও খেতে দারুণ হয়েছে। সব রেসিপিগুলো জাস্ট অসম, চাটনি এটা, তো চলো আমরা খাওয়া এনজয় করছি আর তোমরা ভিডিও দেখে এনজয় করো। আরও বাকি আছে, এই দেখো চালের পায়েস, মিষ্টি, পাঁপড়, তো চলো দেখতে থাকো। বাবার জন্য যে মাজাটা নিচ্ছ ওটা কি ইয়ে? ঠিক আছে, আস্তে আস্তে এখন আমরা বার্থডে পার্টি থেকে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ বাজারে রয়েছি, আর একটা দোকান থেকে এখন সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস কিনে খাচ্ছি। তো এই দেখো এখন দোকানের কাছাকাছি মানে পাশেই রয়েছি, আর আকাশ আর নয়ন মিলে আর বাবাই মিলে কোল্ড ড্রিঙ্কস কিনছে। বাড়ি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি, কিন্তু এখনো মানে ফ্রেশ হইনি। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই, তারপর ফ্রেশ হব। বার্থডে পার্টিটা খুবই এনজয় করেছি, তোমরা পুরো ব্লগটা দেখো, তোমরাও খুব এনজয় করবে। প্লিজ সাথে থেকো, পাশে থেকো। আর কিছু কিছু জায়গায় একটু ব্ল্যাক এসেছে বিকজ অফ ইনসাফিসিয়েন্ট লাইট, হ্যাঁ ওটা আমার কিছু করার ছিল না, বুঝতেই পারছ তো। প্লিজ দেখো আর অতি অবশ্যই কমেন্ট করো, জানিও কেমন লাগলো। আর প্লিজ সাথে থেকো, লাইক করো, কমেন্ট করো, আর পুরো ভিডিওটা প্লিজ 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 দেখো, আর অবশ্যই বেল আইকন প্রেস করবে যাতে নতুন নতুন আরও ভিডিও দেখতে পাও
আর তোমাদের সবার কাছে আমার নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বাবাইকে ফ্রেশ করব, তারপর ঘুমোবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট।